কষ্ট তো একটু হচ্ছে দাদু, আল্লাহর হাবিবের মহব্বতে আসছেন, একটু কষ্ট করে যান না, দেখবেন তকদিরের গোড়ায় আল্লাহ দয়া করে অন্যদিকে ঘুরাই দিছে, একটু কষ্ট করে বসে যান দাদু। শুধু আপনাদের সহযোগিতা, এত সুন্দর একটা মাঠ, এত সুন্দর একটা মাহফিল, আল্লাহও দেখছে, দেখি আমার নবী ভাগল কয়টা আছে, একটা ঠেলা দিয়ে দেখলো আর কি। দুইটা কারণে বৃষ্টি হয়, আমি আমার আইডিয়াতে আমার অভিজ্ঞতা দেখলাম দুইটা কারণে বৃষ্টি হয়েছে। আমি যত জায়গায় গেছি আমার একটা ক্ষুদ্র জ্ঞানে দেখছি, একটা কারণ হলো কোন কোন মাহফিলে বাতেলরা আসে মাহফিলের ক্ষতি করার জন্য, বা বক্তা সুন্নি আলেমদের কিছু এরকম ভাইরাস আসে, তা আল্লাহ পাক তিনার ওলিদের উসিলায় এই ভাইরাসগুলিকে দৌড়াইবার জন্য বৃষ্টি দেয়। এইগুলা একটা উসিলা, আমার অভিজ্ঞতা আমি দেখছি। আরেকটা উসিলা দেখছি, মাহফিলের মধ্যে যে মানুষগুলি আছে ওই মানুষগুলি সত্যি কি নবীর মহব্বতে আসছে কিনা, এইটাও আল্লাহ যাচাই বাছাই করে। আপনারা কি আছেন নবীর পক্ষে? মাশাআল্লাহ, দেখছেন কত মহব্বত তাদের অন্তরে, আল্লাহ যেন কবুল করে, বলে না আমি। বৃষ্টি আসছে, বৃষ্টি যার মাহফিলও তার, আমরাও তার। বৃষ্টি যার মাহফিলও তার, আমরাও। অতএব আল্লাহর উপর ভরসা করে মদিনাওয়ালার মহব্বত নিয়ে আমি যদি বৃষ্টিতে ভিজতে পারি, আপনারা পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে খুশি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আমরা ওইভাবে আল্লাহর দরবারে সন্তুষ্ট। আসেন একটু জিকির করে, ইসমে জাত আল্লাহ আল্লাহ, ওইখান ওইখান, আরে এটা কি বৃষ্টি, আল্লাহ 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 আল্লাহ। উঠবেন না, বসে যান, যার যার পকেট খেয়াল রাখবেন। আল্লাহ 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 আল্লাহ। আরে ভাই বৃষ্টি আরো বেশি হইলে না মসজিদে ঢুকতে নেই, আপনি দৌড়াইতেছেন যে মসজিদে। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন সবাই, আল্লাহকে ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটু বৃষ্টিতে ভিজা যদি আমাদের দ্বারা নবীর মহব্বতের সম্ভব না হয়, তাহলে মহব্বত ঠিক কত আল্লাহ। বৃষ্টিতে এদিকে ফল একটু ভরে জনতা শেখে আল্লাহ 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 আল্লাহ। বসেন, একটু বৃষ্টি বসলে কিছু হয়েছে না দাদা। আল্লাহ 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 আল্লাহ। সলামারা রব
বৃষ্টি বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, অনেকটা কমে গেছে। আল্লাহ 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 আমার দয়াল নবী কামলে যেখানে জায়গা পান ওখানে বসে দান। একটু বললে কিছু দিলাম বেশি কাদা বৃষ্টিতে, কাদা তো নাই, পানিতে একটু ভিজলে আমার মনে হয় আল্লাহ তাআলা আপনার মুখ উৎসাহ হবেন না। দয়াল নবীর মহব্বত নিয়ে, কোরআনের মহব্বতে, রসুলের হাদিসের মহব্বতে একটু ঠান্ডা পানিতে বসে যান, আল্লাহ এই উসিলার রোগ বেমার মাফও করে দিতে পারে। সময় বসে যান। আর তেমন বেশি বৃষ্টি হয়নি যে একেবারে মাঠ পানি ভরে, এটা মনে করে করছি। সবাই বসেন আর দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লা
ব্রাহ্মণ পাড়ার নবীর প্রেমিকের আগো জান্নাতের বাগানে জোর দেখ বৃষ্টি দেও, আমার আল্লাহ যাই দেখ নবীর প্রেম বাগান আমরা ছাড়ব না। এটা ইমানি পরীক্ষা। এখান থেকে আমরা আল্লাহকে দেখালাম, হে প্রভু, হে সর্বশক্তিমান মাওলা, আমরা তোমার নবীকে ভালোবাসি, পৃথিবীর যত বড় বাধা আসুক আমরা নবীর দল ছাড়ব না। যাক, ভালো হয়েছে, একটু জিকির করলাম, বহুদিন ধরে জিকির করি না, আমরা জিকির করি না, গ্রুপ হই, তার হিসাবে জিকির হলো এক স্টাইলের, আমারটা হলো আরেক স্টাইলের। আমি আমার পীরকে ভালোবাসি, আমার পীরের শিক্ষা দেওয়া মুজাদ্দিদিয়া তরিকার সিস্টেমে ইসমে জাতের জিকির করাইছি আপনাদেরকে নিয়ে। সামা ইসলামী সঙ্গীত নবীর সাথে গজল গাইছে, আপনারা আল্লাহকে ডাকছে, আল্লাহর নবীর প্রেমের খেলা জিকিরের মধ্যে আছে, আলহামদুলিল্লাহ বলে।